তিনি এই তিদি একত্ববাদের দাওয়াত দিয়ে দাওয়াত যদি আমি আকিম করতে চাইম করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে তহিদটি বুঝতে হবে তহিদ আজকে আমরা তহিদ আমাদের কাছে এদেশে আসার ফলে অনেকের কাছে মনে হচ্ছে যেন ব্যাপক হারে শুনছি কিন্তু আমাদের দেশে অনেক সময় তহিদের কথাটা আমরা শুনতে না বুঝিও না অনেক সময় না সাধারণ মানুষ না ওলামা না শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ যদি আমি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমার জীবনে দিন প্রায় করা সহজ হবে রসুল করিম সাল্লাই সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন এই তওহিদের তখন তারা তো বলেছিল আমরা তো তোমার রবকে রব হিসেবে মানি সৃষ্টিকর্তা হিসেবে মানি রজিদাতা হিসেবে মানি অতএব তুমি আবার কোন রবের কথা বলছো যার সাথে আমাদের মিলছে না তখন তারা বললেন সিফলানা ইয়া কোহাম্মদ তোমার রবের পরিচয় আমাদের কাছে তুলে ধরো দেখি কিরকম রব আল্লাহ রবাহ আলম আর আজিম থেকে খুব সংক্ষিপ্ত আকারে তার পরিচয় তুলে ধরলেন সুরা এখলাস তারপরে না শুরু হলো আসল দন্দ্ব এখন শুরু হলো আসল দন্দ্ব কেন তারা বুঝে নিয়েছে যে তাওহীদ হচ্ছে এটাই আর এইটা যদি বাস্তবায়ন করতে যায় তাহলে আমাদের কোনো আর কর্তৃত্ব চলবে না অথচ তারা বলতো আল্লাহ বলছেন ওয়া লা ইনসাআলতাহুমমান সামা ওয়া আল যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা এক বাক্যে বলে বা বলবে যে আল্লাহ করে অর্থাৎ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে তারা তার মানে যথেষ্ট নয় মানতুকুই আরো কিছু বিষয় আছে সুতরাং রব হিসাবে আল্লাহকে মানতে হবে যেভাবে আল্লাহর পরিচয় রব হিসাবে দিয়েছেন সেভাবে ঠিক তেমনি ওইভাবে আসমাউ সিফাত আল্লাহর নাম এবং গুণাবলী আল্লাহ রবুল আলমিন কোরআন করিমে যেভাবে বর্ণনা করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সহী হাদিসে আল্লাহর বর্ণনা যেভাবে দিয়েছেন হুবহু সেইভাবে বিশ্বাস করতে হবে কোনো পরিবর্তন করা যাবে না অর্থের মধ্যেও নয় শব্দের মধ্যেও নয় কোনো উদাহরণও দেওয়া যাবে না দৃষ্টান্ত দেওয়া যাবে না কোনোটিকে অস্বীকার করা যাবে না এবং কোনোটির অবস্থাও জানতে চাওয়া যাবে না হুবহু যেভাবে আছে সেইভাবে বিশ্বাস করতে হবে তাহলে হবে তবাহিত এরপরে যে মূল বিষয়টি আমি রব হিসেবে মানলাম আল্লাহর নাম এবং মনাবলি কেউ মানলাম কিন্তু আল্লাহর যে পাওনা উলুহিয়াত সেটা আমি দিলাম অন্যকে তাহলে তহিদ হলো না সুতরাং এই তিনটির সমন্বয় করে যদি কেউ তৌহিদ মানতে চান তাহলে মনে করা যাবে যে তিনি তহিদ বুঝেছেন অতএব এই আকিম দিনকে যদি দিনকে যদি আমরা কায়েম করতে চাই তাহলে সর্বপ্রথম এই তিনটি বিষয়কে আমাকে অবহিত হতে হবে তৌহিদ সম্পর্কে অবহিত হতে হবে অতএব তৌহিদ যদি মানুষ বুঝতে পারেন তাহলে আশা করা যায় তিনি নিজের জীবনে তহহিদ পরিবারে তহিদ সমাজে তহিদ রাষ্ট্রে তহিদ কায়েম করতে চিন্তা করতে পারবেন আর যদি এইখানেই ভুল থেকে যায় তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে গিয়ে সেখানে যথেষ্ট ভুল হয়ে যেতে পারে এখন আসুন আমরা ঠিক আছে তহিদ বুঝলাম করার এবং সন্ন্যার আলোকে তহিদ বুঝলাম কিন্তু এটাকে আরো ব্যাপক রূপ দিতে হবে সমাজে তখন কি করণের দরকার এখানে আমি মনে করি মৌলিক দুটি কাজ দরকার একটি হচ্ছে দাওয়াত আর একটি হচ্ছে জিহাদ এটা যখন বলবেন তখন অনেকে আপনাকে তিরস্কার করবে যে সেই দাওয়াত নিয়ে বসে থেকে তলপিত নিয়ে ঘটি ভাটি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এই দাওয়াত দিয়ে আর তাওহিদ হবে না কিন্তু না আসলে দাওয়াত দিয়েই তাওহিদ কায়ে হবে আমি যখন প্রথমে বুঝতে পেরেছি তাওহিদ কি জিনিস তখন সেটা কি করতে হবে আমাকে মানুষের কাছে প্রচার করতে হবে প্রচারেই প্রসার মানুষের কাছে যদি আমি এই বিষয়টি মানুষের চিন্তা এবং চেতনায় যদি আমি আল্লাহর একত্র বা তাদের কথা আল্লাহর একত্রের কথা ঢুকিয়ে দিতে না পারি তাহলে ওই মানুষ দিয়ে তো তাওহিদের কথা আসতে পারে না ওই মানুষ দিয়ে সমাজে তাওহিদ প্রতিষ্ঠিত হতে পারে না এই জন্য কি করতে হবে প্রথমে দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের জন্য যে সমস্ত মূলনীতি রসুল সাল আলী ওসাল্লাম দিয়েছেন রক্ষা করেছেন আমাকে সেই মূলনীতি রক্ষা করে দাওয়াতি কাজ করতে আর দাওয়াতি কাজের জন্য আরেকটি বিষয় মনে রাখতে হবে যিনি দাওয়াতি কাজ করবেন তাকে অবশ্যই অ্যালমের অধিকারী হতে হবে এলমের অধিকারী ছাড়া দাওয়াত দিতে পারবেন না আজকে আমরা অনেকে দাওয়াতি কাজ করছি বলে দাওয়াত দিতে গেছে তিন দিনে যায় দশ দিনে যায় চল্লিশ দিনে যায় বছর চুক্তি যায় তো এগুলো আসলে আবার অনেক সময় বলে না আসলে আমরা দাওয়াত দিতে যাই না এখানে তো যদি করতে হয় দাওয়াত দিতে হয় তাহলে অবশ্যই দাওয়াতটি হতে হবে একজন শিক্ষিত লোকের কাছ থেকে যিনি তাহিত সম্পর্কে জানেন যার বাস্তব নমুনা মহাদিবনু জবাল রাজি আল্লাহ তালহুকে যখন পাঠালেন তখন মহাদিবনু জাবাল রাজি আল্লাহ আনহু একটা অযোগ্য ব্যক্তি ছিলেন না ওই সমাজের বিশেষ বিচক্ষণ ব্যক্তি ছিলেন কাজী ছিলেন বিচারক ছিলেন পণ্ডিত ব্যক্তি ছিলেন তারপরেও তাকে যখন পাঠালেন তখন আরো কিছু নির্দেশনা দিয়ে দিলেন তুমি আগে গিয়ে ডাকবা কোন দিকে বলেছিলেন শাসন ক্ষমতার দিকে ডাকবা আরব জাতীয়তাবাদের দিকে ডাকবা অর্থনৈতিক দিকে ডাকবা না সর্বপ্রথম ডাকতে বললেন কিসের দিকে দাওয়াত দিতে বললেন তহিদুল্লাহ আল্লাহর বলেন সুতরাং ওনাকে স্মরণ করিয়ে দিলেন উনি জানা ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও আবারও যাওয়ার সময় স্মরণ করিয়ে দিলেন অতএব অজানা মূর্খ মানুষ দিয়ে দাওয়াতি কাজ হতে পারে না দাওয়াতি কাজ করতে হলে অবশ্যই তাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে না জেনে না শিখে তিনি দাওয়াতি কাজ করতে পারবেন না এই জন্য আল্লাহ রবুল আলম বলেছেন ফালাম আন্নাহ ইস্তাকিজাম্বিক ইমান আনার জন্য যেমন এলেমের দরকার এই ইমানি আমলটা প্রচার করার জন্য এলমের দরকার হ্যাঁ ইমাম বুখারি রাহমাহুল্লাহ সহি বুখারির মধ্যে একটি অধ্যায় রচনা করেছেন আল এলম কাবুল আল কাউলি আল এবং সেই অধ্যায়ের দলিল হিসেবে পেশ করেছেন সুরা মুহাম্মাদের এই 19 নম্বর আয়াত ফালাম আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযামবি। যে কোনো কিছু বলার এবং করার আগে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ইলম। সুতরাং আমি যে তাওহীদ প্রতিষ্ঠা করব আমার জীবনে হোক পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক অত এই বিষয়ে আমাকে আগে কি করতে হবে ইলম অর্জন করতেই হবে। তাহলে দাওয়াতী কাজ করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ইলমের দরকার। আর এই ইলমের মূল উৎস হচ্ছে কি কোরআন হাদিস কোরআন এবং হাদিস আর অতীতের সালাফি সালেহিনের নবী রসুল থেকে শুরু করে সালাফি সালেহিন যারা এই পথের অনুসরণ করে দাওয়াতি কাজ করেছেন তাদের নীতিও গ্রহণ করতে হবে দাওয়াতি ক্ষেত্রে এরকম নয় যে দীর্ঘদিন পরে মাঝখানে কোথা থেকে এক ব্যক্তি এসে দাওয়াতি কাজ শুরু করলো ওনার নীতি দিয়ে শুরু করলাম সেটা নয় বরং নীতি হবে মূল উৎস হবে কোরআন এবং শুননা আর নীতি হবে নবী রসুল এবং যারা এই দাওয়াতি কাজ করেছেন তাদের নীতি আমরা চলতে পারি সুতরাং প্রথম যদি আমি দাওয়াত কি করতে চাই তাহলে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যদি আমি তৌহিদ কায়েম করতে চাই তাহলে জিহাদের প্রয়োজন জিহাদ বলতে আজকে বর্তমান বিশ্বে মুসলিম সমাজে জিহাদের নামে যে অপব্যাখ্যা চলছে সেই জিহাদ নয় জিহাদের জন্য ইসলাম যে মূলনীতি দিয়েছে জিহাদের জন্য যে সমস্ত প্রেক্ষাপট ইসলাম বর্ণনা করেছে সেই সমস্ত মূলনীতি এবং প্রেক্ষাপট ঠিক রেখে নির্দিষ্ট মুসলিম আমিরের অধীনে অধীনে খলিফার অধীনে তার হুকুম মেনে তার অধীনেই ইসলামকে রক্ষার জন্য ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্য ইসলামী ভূখণ্ডকে রক্ষার জন্য মুসলিমদেরকে রক্ষার জন্য শরীয়ত মেনে যে জিহাদ সেই জিহাদের কথা আমরা বলতে চাচ্ছি প্রচলিত অর্থে আজকে যে জিহাদ হচ্ছে সত্যিকার অর্থে আমরা যদি খুব নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে যে এগুলি আসলে এক ঢিল দিয়ে আরেক ঢিলকে ভাঙ্গার মতো অবস্থা হচ্ছে মুসলিম দিয়ে মুসলিমকে নিধন করার ষড়যন্ত্র জিহাদের নামে চলছে আজকে অতি উৎসাহী যুবক মুসলিম যুবকরা জিহাদ সংক্রান্ত কিছু আয়াত পড়ে অপব্যাখ্যা করে সেই জিহাদের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে চেষ্টা করছে আমি মনে করি তাদের হয়তো উদ্দেশ্যটা ভালো কিন্তু পদ্ধতিটা সঠিক নয় উদ্দেশ্য হয়তো ভালো আল্লাহর দিন কায়েম করবেন উদ্দেশ্য ভালো কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য তহিদ কায়েম করার জন্য যে পদ্ধতিতে যুদ্ধ হওয়া দরকার জেহাদ হওয়া দরকার সে পদ্ধতিটা হচ্ছে না দেখুন অতীত নিকটে গুলবুদ্দিন হেকমতিয়ার আর বুরহান উদ্দিন রব্বানি দুজনই মুসলিম এটা বিশাল মুসলিম অধ্যুষিত এলাকা আফগানিস্তান সেখানে এরা দুজনকে এই দুজনকে লেলিয়ে দেওয়া হলো একে অপরের প্রতি ধ্বংসাত্মক মনোভাব দিয়ে ফলে দুজনের গ্রুপ তৈরি হলো আর অস্ত্র আসলো সেখান থেকে অমুসলিমদের কারাগার থেকে কারখানা থেকে অস্ত্র আসলো পয়সা আসলো খাদ্য আসলো সকল প্রকার রসদপত্র আসলো এসে আমার হাতে তুলে দিল আর আমি আরেকজন মুসলিম ভাইয়ের উপরে এই নিক্ষেপ করলাম অথচ তারা দুজনই বলছে আমরা জিহাদ করছি আজকেও দেখুন তালেবান আইস হরকতুল জিহাদ অমক যতগুলি আসছে আমরা স্বীকার করি আর না করি বুঝতে পারি আর না করি বিশেষজ্ঞগণ যারা বিশ্ব নিয়ে চিন্তা করছেন তারা অবশ্যই এটা ফলাফল বের করতে পারছেন যে আসলে মুসলিমদের জেহাদ এরকম নয় ইসলামী জেহাদ এরকম নয় এগুলি অমুসলিমদের দ্বারা আমরা শিকার হচ্ছি অনেক দূরে থেকে হয়তো আমাদেরকে ব্যবহার করছে যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু যখন বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি কিছুদিন আগে সুদানের এক ভদ্রলোক এসেছিলেন জাকাত বিষয়ক মন্ত্রী তার সাথে একটা মজলিসের নাস্তা করার সুযোগ হয়েছিল ওর ক্রমে এই কথাগুলি উঠালেন যে আইএস নিয়ে যে সমস্ত চলছে বলছে আমরা বলতে পারছি না অথবা বুঝাইতে পারছি না আমাদের ভাইদেরকে তারা যেভাবে সারা বিশ্ব থেকে মেধাগুলিকে নিয়ে এসে জমায়েত করছে একটি মেধাও ফিরে যাচ্ছে না এবং তাদের টার্গেটই হচ্ছে সহি আকিদার দায়ীদেরকে হত্যা করা আর সহি আকিদার দায়ীরা সবসময় একটু জিহাদ প্রিয় অতীতের ইতিহাস খুঁজে দেখুন বালাকটের ইতিহাস হাজি শরীয়তুল্লার ইতিহাস সব ক্ষেত্রে কিন্তু সহি আকিদার দায়ীরা অগ্রগামী ছিল শিখ বিদাতের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে তো এই আহ্বান দিয়ে তারা ডেকে নিচ্ছে নেওয়ার ফলে সবকে সমলে শেষ করে দেওয়া হচ্ছে কেউ আর ফিরে আসতে পারছে না অথচ আমরা মনে করছি যে না ইসলামী জিহাদে যাচ্ছি সুতরাং এরকম জিহাদ নয় বরং জিহাদ ফিস্তাবিল্লার জন্য যে সমস্ত শর্ত যে সমস্ত পদ্ধতি নবী রসুল এবং সাহাবেক রঙ্গন বলেছেন করেছেন ঠিক সেই সমস্ত নীতি অবলম্বন করে যদি জিহাদ করা হয় তাহলে আশা করা যায় সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আর জিহাদ কথাটি কিন্তু পরস্পর একটু জড়িত আছে বলে আমার মনে হয় যেমন রাস্তায় যদি কোনো ব্যক্তি কোন বিপদে পড়ে কোনো হিংস্র প্রাণী যদি তাকে আক্রমণ করার চেষ্টা করে তখন ওই লোকটা প্রথম কি করে প্রথম আগে দাওয়াত দেয় তারপরে জিহাদ করে কিসের জন্য বাঁচার জন্য দাওয়াত দেয় কি ভাই অমক অমুক আসো আমি বিপদে পড়েছি আমাকে হিংস্র প্রাণী আক্রমণ তোমরা বাঁচাও আমাকে এটা হলো দাওয়াত আর বাঁচাও বলে যদি চুপ করে বসে থাকে তাহলে জিহাদ হবে না আর বাঁচাও বাঁচাও এই চিৎকার করতে করতে যদি সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা হলো জিহাদ জিহাদ মানে তো প্রচেষ্টা কর সুতরাং দাওয়াত এবং জিহাদ অঙ্গাঙ্গি ভাবে জড়িত দুটোই দুটোর সাথে সম্পৃক্ত অতএব দাওয়াতও দিতে হবে জিহাদও করতে হবে ইসলামের নীতি অনুসরণ করে সুতরাং যদি আমি তাওহীদ কায়েম করতে চাই দিন কায়েম করতে চাই তাহলে অবশ্যই আমাকে তহিদ বুঝতে হবে এবং তহিদের দাওয়াত দিতে হবে এবং এই দাওয়াতকে আরো প্রসার ও প্রচার করার জন্য জিহাদেরও প্রস্তুতি নিতে হবে তবে মনে রাখতে হবে দাওয়াত এবং জিহাদ কি করার চাইতে সমষ্টিগত ভাবে করলে ফজিলতটা আরো বেশি ফলাফল বেশি হবে দাওয়াত এবং জিহাদ পরিচালনার জন্য আরেকটি বিষয় প্রয়োজন। যদি আমি কায়েমের জন্য দাওয়াত করতে থাকি তাহলে এই জিহাদের জন্য অবশ্যম্ভাবী আরেকটি বিষয় দরকার সেটি হচ্ছে জামায়াত ঐক্যবদ্ধ সংগঠন ঐক্যবদ্ধ মিল্লাত মুসলিমরা সব ঐক্যবদ্ধ হবে নির্দিষ্ট ভূখণ্ডে যিনি আমির আছেন যিনি খলিফা আছেন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াত করবেন এবং জেহাদ করবেন তাহলে তৃতীয় যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াত করা দাওয়াতি কাজ করা জামাতবদ্ধ থাকা সংঘবদ্ধ থাকা সংগঠন থাকা তহিদ গায়েম করতে হলে এক একই ওই ওই অঞ্চল থেকে একজন তাহিদ ক্রাইম করলেন এই অঞ্চল থেকে আরেকজন করলেন সেটা সামগ্রিক হবে না সকলের আওয়াজকে যখন এক জায়গায় নিয়ে আসা সম্ভব হবে তখনই এটার বিস্তার বেশি ঘটবে ইনশাল আর এই জামাত তথা সংঘবদ্ধ থাকতে হলে আরো মৌলিক তিনটি বিষয় দরকার সংঘবদ্ধ হয়ে যদি করতে চায় তাহলে মৌলিক আরো তিনটি বিষয় দরকার সেটি হচ্ছে জামাত মানেই কোন একটা নেতৃত্বের অধীনে আসতে হবে অর্থাৎ আমির থাকতে হবে নেতাবিহীন বিহীন কোন জামাত হতে পারে না নেতাবিহীন কোন দল হতে পারে না তাহলে জামাত যদি করতে চায় তাহলে সেখানে আমির থাকতে হবে শুধু আমির আছে মামুর নাই তাহলেও চলবে না তাহলে আমির সাথে সাথে কি থাকতে হবে মামুরও থাকতে হবে নেতার সাথে সাথে কর্মী থাকতে হবে রাজা থাকতে হবে সাথে সাথে প্রজাও থাকতে হবে তাহলে জামাতবদ্ধ জীবনের জন্য একটা নেতা দরকার আর কর্মী বাহিনীর এর সাথে তৃতীয় একটি বিষয় এই দুজনের মধ্যে সমন্বয় করার জন্য রাজা এবং প্রজা নেতা এবং কর্মীর মধ্যে সমন্বয়ের জন্য আরেকটা মৌলিক জিনিস অবশ্যই থাকতে হবে যেই নেতা এবং কর্মীর মধ্যে এই জিনিসটি নাই সেই নেতা এবং কর্মীর মধ্যে সেই নেতা এবং কর্মী দিয়ে সেই সংগঠন দিয়ে সেই জামাত দিয়ে তাহিদ কায়েম করা সম্ভব নয় সেটি হচ্ছে কি আনুগত্য করা পরস্পরের আনুগত্য করা যতক্ষণ পর্যন্ত ওই আমির ওই খলিফা ওই নেতা করান এবং সুন্নার বিরোধী কিছু না বলবেন স্পষ্ট ততক্ষণ পর্যন্ত এই জিহাদ পরিচালনার জন্য তহহিদের দাওয়াত দেওয়ার জন্য তার আনুগত্য তার হুকুম মেনে চলতে হবে যদি আনুগত্য না করা হয় নিজের ইচ্ছা মতো চলা হয় তাহলে আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি বিমানে যারা পাইলট থাকেন তারা শুধুমাত্র একটা বটম দাবান সাথে সাথে ল্যান্ড করার আগে চাকাগুলি বের হয়ে আসে এখন এই বটম দাবানোর পরে ওই চাকা যদি বলে যে ভাই এতদিন তোমার আনুগত্য করেছি আজকে আর আনুগত্য করবো না পারছি না তোমার কথা শুনতে আমাদের শুধু ওই ঘষাই খেতে হয় আমরা আর নামবো না বের হব না তাহলে কি হবে পুরা বিমানের যাত্রী যারা দুই তিনশো যাত্রী হোক পঞ্চাশ জন হোক একশো জন হোক যে কজনই যাত্রী থাকবে এতগুলো নষ্ট হবে সেই সাথে এতগুলি মানুষ নষ্ট হবে তো আনুগত্যটা হচ্ছে এরকম এরকম নেতা এবং মধ্যে যদি নেতার আনুগত্য না করা হয় তাহলে ওই ব্যক্তিও যেমন ক্ষতিগ্রস্ত হবে ওই শাসন ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত হবে পুরা জাতীয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য এই তহিদ ভিত্তিক যদি আমরা সমাজ কায়েম করতে চাই তাহলে অবশ্যই জামাত থাকতে হবে জামাতের মধ্যে অনুসারী থাকতে হবে আনুগত্য অবশ্যই থাকতে হবে। তাহলে আছে। আছে আছে নেতা আছে। এটা দিয়ে কি যথেষ্ট বলছেন না তাও কায়েম করতে হলে আরো কিছু দরকার সেটি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি বলে এসেছিলাম জিহাদ অর্থাৎ জিহাদ কায়েম করতে হলে এই জামায়াতের দরকার নেতা কর্মী এবং আনুগত্য এই সাথে আরো মৌলিক দুটি বিষয় দরকার আরো মৌলিক দুটি বিষয় দরকার জেহাদের প্রস্তুতির জন্য একটা হচ্ছে বৈষয়িক আর একটা হচ্ছে নৈতিক জেহাদ পরিচালনার জন্য বৈষয়িক বিষয় যেমন দরকার নৈতিক বিষয়ও তেমনই দরকার কোনোটাই কোনোটাকে বাদ দিয়ে চলবে না অতএব বৈষয়িক তথা বস্তুগত কিছু বিষয় আছে উপাদান আছে যে উপাদানগুলি ওই নেতার মধ্যে থাকতে হবে ওই কর্মীর মধ্যে থাকতে হবে ওই দেশের জনগণের মধ্যে থাকতে হবে ভূখণ্ডে ইসলাম করতে চায় সেই ভূখণ্ডের জনগণের মধ্যে সেই ভূখণ্ডের নেতার মধ্যে এই নৈতিক এবং বৈষয়িক বিষয়গুলি অবশ্যই থাকতে হবে তা না হলে দাওয়াত এবং জিহাদ যথাযথ উপায়ে পরিচালিত হবে না বাধাগ্রস্ত হবে তার মধ্যে বস্তুগত উপাদান হচ্ছে হচ্ছে উপাদান এবং সংহতি বজায় রাখা পরস্পরের ঐক্য এবং সংহতি বজায় রাখা ঐক্য নাই সংহতি নাই মুসলিম ঐক্য দৃঢ় থাকতে হবে যদি মুসলিম ঐক্য দৃঢ় না থাকে তাহলে এদের দিয়ে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কোন আন্দোলন করা সম্ভব হবে না অতএব ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে এই মর্মে আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশিকে সমবেত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো বিচ্ছিন্ন না। হইনা তোমরা পরস্পর শত্রু ছিলে একে অপরের চেহারা দেখতে পারতো না কিন্তু এই তাওহিদ আসার ফলে তোমরা কি হলে ঐক্যবদ্ধ হয়েছে এর এর ফলে কি হলো তোমরা জাহান নামের অতি নিকটে ছিলে কেনারে ছিলে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছেন সুতরাং বিভ্রান্তি যদি হয় বিচ্ছিন্ন যদি হয় তাহলে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি সমাজও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মুসলিম সাথে সাথে ঐক্য এবং সংহতির সাথে সাথে আরেকটি বিষয় যেটি দরকার সেটি হচ্ছে পরস্পর ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে না পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না পরস্পর ঝগড়া বিবাদে যদি লিপ্ত হয় তাহলেও শক্তি ক্ষুণ্ণ হবে নষ্ট হবে আল্লাহ বলছেন বসবিরু তোমরা নিজেরা ঝগড়া বিবাদ করো না ফলে তোমরা বিফল হবে আর তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে অতএব যদি আমি এরকম ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই তাহলে পরস্পর ঝগড়া বিবাদ পরিহার করতে হবে আরেকটা হচ্ছে যদি আমি সংগ্রাম করতে চাই তাহলে অলস অকর্মণ্য লোক দিয়ে সংগ্রাম হবে না যেহেতু আমি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কে প্রতিষ্ঠা করতে চায় সুতরাং আলসেমি করে অলসতা করে হীনমন হয়ে অকর্মণ্য হয়ে বসে থাকলে আমার জীবনে আসবে না সমাজ আমার দ্বারা সমাজেও তহিদ আসবে না এজন্য আল্লাহ বলেন ওয়ালা ওয়ালা তাহিনু তোমরা হিনবল হয় না চিন্তাগ্রস্ত হয় না তোমরাই হচ্ছে উচ্চের যদি তোমরা কি হও ইমানদার হোক তাহলে হীনবল হওয়া যাবে না দুর্বল হওয়া যাবে না অকর্মণ্য হওয়া যাবে না অলসতা প্রকাশ করা যাবে না যদি আমি প্রতিষ্ঠা করতে চাই এরপরে যে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে নেতার আনুগত্য করা ময়দানে যে ইউনিটে যে কমান্ডারের অধীনে মুসলিম যোদ্ধারা যুদ্ধ করবে সেই ইউনিটের সেই কমান্ডারের আইন সেই কমান্ডারের নীতি ফলো করবে তাহলে সেখানে যুদ্ধ সফলতা যুদ্ধে সফলতা আসা আশা করা যায় ওই কমান্ডার আবার হুকুম মেনে চলবে আনুগত্য করবে আল্লাহ বল তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো আর তোমাদের যুগে যুগে তোমাদের মধ্যে যিনি হুকুমদাতা থাকবেন তারও নির্দেশ পালন করবে তবে যদি কোন বিষয়ে মতনাকের সৃষ্টি হয় তাহলে সেটা ফাইসালার জন্য আল্লাহর করার এবং রসুলের হাদিসের কাছে ফিরে যাবে এটাই তোমাদের জন্য আরেকটি হচ্ছে লড়াই করতে গেছে কিন্তু দৃঢ়পদ নয় মনোবল দৃঢ় নয় এক্ষেত্রেও তার দ্বারা সম্ভব নয় এজন্য এমন কর্মী হতে হবে যে দৃঢ় লড়াই করতে সংগ্রাম করতে প্রস্তুত থাকবেন আল্লাহ বলেন যখন তোমরা হে মোমেন তোমরা যখন কোন গোত্রের সাথে কোনো দলের সাথে লড়াই করতে সম্মুখ লড়াইয়ের জন্য অগ্রসর হবে তখন দৃঢ়পদ থাকবা ফসবুতু দৃঢ়পদ থাকবে আর হচ্ছে এই কাজগুলি করতে গেলে কিছু শক্তির দরকার এজন শক্তি অর্জন করতে হবে এই শক্তিটা বৈশ্বিক শক্তি এবং নৈতিক শক্তি সব দিকে এর মধ্যে যেমন আল্লাহ বলছেন ও আয়েদুল আহু মাস্তাদা আহেতুম মেন কুয়াতিন অমীর রেবাতিল খাইলি তুর হেবু না বি হে আদু ওয়াল্লা হেকুম ওয়া আয়েদুল আহু মাস্তাদা আতুম মেন কুয়াহ এদের জন্য এই তহির বিদ্বেষী শক্তির জন্য শক্তিকে প্রতিহত করার জন্য তোমরা শক্তি অর্জন করো প্রস্তুতি গ্রহণ করো কি ধরনের মিন কুয়া মানে হচ্ছে শক্তি এই শক্তিটি শারীরিক শক্তি হতে পারে অর্থনৈতিক শক্তি হতে পারে বস্তুগত শক্তি হতে পারে যে কোনো ধরনের শক্তির যুদ্ধ পরিচালনা করার জন্য যত ধরনের শক্তি রয়েছে সব শক্তির মধ্যে সামিল রয়েছে তোর হেবু শক্তি দিয়ে তোমরা আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাবে এবং তোমাদের শত্রুদেরকেও ভয় দেখাবে দুঃখের বিষয় হলো সত্য যে আজকে যারা ড্রন হামলা করছে যারা মাইলের পর মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তাদের সামনে আমরা একটা ইট নিয়ে গিয়ে দাঁড়াচ্ছি এটা তামাশা ছাড়া কিছু নেই শেখিব নৌসাইম রহমুল্লাহ বলছেন তোমরা যে যুদ্ধ করছো তোমাদের কাছে যে অস্ত্র একটা চাকু আছে যে চাকু দিয়ে একটা অ্যাপেল আপেল কেটে খাওয়ার মতো শক্তি রাখে ওই চাকুতে সেই চাকু নিয়ে তোমরা তাদের সামনে দাঁড়াচ্ছ তার মানে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ অথচ আল্লাহ বলছেন ওলা তুলকু আইডি কুমেলা তাহলুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না অথচ যুদ্ধের নামে আমরা অস্ত্র নাই শক্তি নাই ঐক্যবদ্ধতা নাই কোনো ধরনের সিস্টেম নাই অথচ যুদ্ধে নেমে যাচ্ছ ওরা আমাদের যুদ্ধ করছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীন قائমের জন্য না এটা আসলে মুসলিমদের শক্তিকে আরো নষ্ট করা হচ্ছে সুতরাং শক্তি অর্জন করতে হবে দ্বিতীয় নম্বর যে উপাদান দরকার প্রস্তুতি দরকার সেটি হচ্ছে নৈতিক উপাদান আল্লাহ বলছেন ইন্তাসবিরু ওয়া তাকু ওয়া ইতুকুম মিন ইউদিৎ কুমরব্বকুম বেখাম সাথে আল্লাহ ফিম মিনাল মেলা ইখাতি যে শক্তি অর্জন তো করবে সেই শক্তিটা হতে হবে ধৈর্যশীলতার শক্তি আল্লাভীরু তার শক্তি যদি ধৈর্যশীল হও আল্লাভিরু হও তাহলে অতীতে যুদ্ধের ময়দানে আল্লাহ যেমন গায়েবি মদত দিয়েছেন ফেরস্ততা দিয়েছেন তোমরা একজন অথচ তাবেরার চোখে দেখছে দুইজন তোমরা জন তাদের একশো জন আল্লাহ এরকমই গায়েবী মদত দিবেন যদি তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে এরকম নীতি অবলম্বন করতে পারো আল্লাহ আল্লাহ অর্জন করতে পারো এবং ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকেও এরকমই সাহায্য করবেন আরেকটা হচ্ছে অটল থাকা দৃঢ়চিত্ত থাকা যদি দৃঢ়চিত্ত হয় তাহলে আল্লাহ রব আলম অতীতের কালে যেভাবে ফেরেস্তা নাজিল করেছেন সাহায্য জুগিয়েছেন আজকের যুগেও আল্লাহ সেই সাহায্য দিতে সক্ষম আল্লাহ বলছেন যারা বলে যে আল্লাহ আমাদের রব এখানে শেষ করে দেয় না কামু অতপর এই কথার উপরে অটল থাকে আল্লাহ তাদের জন্য আলাই হিমুল মালাহা আল্লাহ আসমান থেকে তাদের জন্য ফেরেস্তা অবতীর্ণ করে এরপরে আরো অনেক কিছু দান করেন তাহলে আল্লাহ আজকেও অবতীর্ণ করতে সক্ষম যদি আমরা এই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এই কথার উপরে অটল থাকতে পারি তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ এই কাজ আল্লাহ আমাদেরকেও সাহায্য করবেন ইনশাল অনুপভাবে সৎকর্মশীল হতে হবে সৎকর্মশীল হতে হবে ইমান সাথে সাথে ইমান এবং আমলের মিল রাখতে হবে আমি মনে করি যে ইমান আমার ভরপুর বুক দিল আমার ইমানে ভরপুর কিন্তু ইমান যে ভিতরে আছে এর বাস্তবতা আমি কি দিয়ে বুঝবো আমল দিয়ে বুঝবো সুতরাং ইমান এবং আমলের মিল থাকতে হবে এজন্য খলাফে রাশেদিনের মতো শাসন ব্যবস্থা না আসার পিছনে যে সমস্ত কারণ তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে ইমান এবং আমলে মিল না থাকা সুতরাং আজকেও যদি আমি ওই শাসন ব্যবস্থা পেতে চাই তিত কায়ম করতে চাই তাহলে ইমানের দাবির সাথে সাথে ওই রকম আমল করতে হবে আল্লাহ বলছেন ওয়াদুমো হাত লা ইস্তখলিফেনহুম ফিল আরদ কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহর ওয়াদা হচ্ছে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ার শাসনভার দিবেন যেভাবে অতীতের লোকজনকে আল্লাহ দিয়েছিলেন সুতরাং আজকে যদি আমি তাওহীদ قائم করে ক্ষমতা হাসিল করতে চাই তাহলে ঈমান এবং আমলের মধ্যে মিল রাখতে হবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ উল্লেখিত এই আলোচনার আলোকে সারসংক্ষেপ আমরা এটুকু বুঝতে পারি যে দিন আসলে কায়েম হবে মূলত আকিদা এবং আমলের মধ্যে প্রথমে আকিদার মধ্যে দিন আসবে অর্থাৎ তাহেদ আসবে তারপরে সে অনুযায়ী আমল আসবে আর এই কাজটি আকিদা এবং আমল যে করব সেটির লক্ষ্য উদ্দেশ্য হতে হবে জান্নাত লাভ জান্নাত লাভ ছাড়া অন্য যদি লক্ষ্য দেশে করি তাহলে অন্য লক্ষা হাসিল হতেও পারে নাও পারে কিন্তু জান্নাত যে না এটাতে প্রচেষ্টা থাকতে হবে অর্থাৎ সংগঠন থাকতে হবে সেই সাথে আমির মামর এবং ইতাহাত থাকতে হবে সেই সাথে জেহাদ করতে হলে জেহাদের সহজতম যে প্রথম স্টেজ সেটি হচ্ছে দাওয়াতের মাধ্যমে জিহাদ কথা কলম এবং সংগঠন এইগুলির মাধ্যমে যদি জেহাদ করে অব্যাহত থাকি অব্যাহত রাখি তাহলে আশা করা যায় আল্লাহ আমার জীবনে আমার পরিবারে আমার সমাজে আমার দেশে তহিদ বাস্তবায়ন করবেন ইনশা আল্লাহ এখন এই তহিদ কামনা নিয়ে কায়েম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা এসেছে মুসলিম সমাজে সেগুলির আমি কয়েকটি নমুনা তুলে ধরব আরো আগের যুগে যদি যায় আলী রাজি আল্লাহ তাল্লাহ জামানায় যারা খারেজি হয়ে গেল তাদের একটাই দাবি ছিল আলী রাজি আল্লাহ আনহু যখন সালিসি নিয়োগ করলেন তারা বললেন না আমরা মানুষকে সালিসি হিসাবে মানতে রাজি নাই আল্লাহ বলেছেন এনীল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না অতএব আপনার এই ফয়সলা আমরা মানতে চাই না আট হাজার লোক বিদ্রোহী হয়ে বেরিয়ে গেল আলী রাজি উল্লা শাসন ব্যবস্থা থেকে তারা বেরিয়ে গেল পরে আবদুল্লা তালহু কে পাঠানো হলো তাদেরকে বোঝানোর জন্য তারা কিছু প্রশ্ন করেছিল তিনি এই প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে দিয়েছিলেন প্রশ্ন ছিল যে আল্লাহ বলেছেন এই নীল ইল্লা লিল্লা আর আলী রাজি আল্লাহ এটা মানলেন না অন্য আরেকজনকে সালিসি মানলেন এটা আমরা মানতে রাজি নাই আলী রাজি আনহু আমিরুল মোমেনের কথাটি লিখলেন না এটাতে আমরা রাজি নাই আলী রাজি আনহু তার বিপক্ষ দলকে কোনো গালিও দিলেন না কোনো শাসন ব্যবস্থা করলেন না কোনো ধরনের ব্যবস্থা নিলেন না অতএব আমরা তার সাথে নাই তিনি জবাব দিলেন দেখো হুকুম সালিসী মানা যাবে সেটা হলো কোন স্বামী এবং স্ত্রী যদি মিল না হয় কোনো কারণে তাহলে এদেরকে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন হ্যাকা মিন আহলিহা ও হাকামাম মিন আহলিহি স্বামীর পক্ষ থেকে একজন বিচারক নিতে হবে স্ত্রীর পক্ষ থেকে আর একজন বিচারক নিতে দুজনে সমন্বয় করে দেব তাহলে তো আল্লাহ এখানে বিচারকের কথা বলেছেন দ্বিতীয় কথা যদি কেউ এহারাম অবস্থায় স্থলচর প্রাণী হত্যা করে বসে শিকার করে বসে তাহলে এর তো কফারা দিতে হবে তখন এই কি পরিমাণ মারলো এটা বিচার করার জন্য এটা যাচাই করার জন্য একজন হাকামের দরকার সেটাও মেনে তারপরে আলী রাজি আল্লাহ এটা বড় দোষ তোমরা মনে করছো কিন্তু আলী রাজি আল্লাহনুর উপরের দিকে দেখো তার উপরে মোহাম্মদ সাল্লি সাল্লাম খোদ তিনি যে তার নামের শেষে রাসুল্লাহ কথাটি উল্লেখ করেন নাই শুধু মোহাম্মদ ইবন আবদুল্লাহ লিখেছিলেন ওই সন্ধির অতএব এটা দোষ কোথায় উনি যখন এইভাবে যুক্তি দিয়ে বুঝালেন তখন প্রায় আট লোকের মধ্যে প্রায় চার হাজার লোক ভুল বুঝতে পেরে এসে ফিরে আসলেন আর বাকি চার ওই নীতির অনুসারী হয়ে আজকেও কিছু যুবক এবং অল্প বয়সী যুবক অলশিক্ষিত এবং স্বল্প কিছু যুবক অতি উৎসাহী যুবক জিহাদ সংক্রান্ত কিছু আয়াত পড়ে এখন আজকেও ঠিক একই কায়দায় বলছে যে না কারো হুকুম মানা যাবে না লড়াই করতে করতে হবে কেতাল যার ফলে আজকে আমাদের বাংলাদেশের কথা আমরা বলি কিছু যুবক এভাবে লিখছে এবং বক্তব্য দিচ্ছে যে আল্লাহ বলেছেন আল্লাহ আলী উল্লীন মিন আুলহমাত আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক আল্লাহ এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন অতএব আমাদের দেশের আলেমরা নির্যাতিত হচ্ছে অতএব এরা আলেম নয় এরা এদের অলি আল্লাহ নয় ভুল ব্যাখ্যা সুতরাং আল্লাহর অলি হতে হলে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে জিহাদ এবং কেতাল করতে হবে যার বলে আজকে মুসলিমদের উপরে হামলা করা হচ্ছে যেটা একটু আগে বলে আসলাম যে মুসলিমকে জিহাদের নীতি হচ্ছে কোন মুসলিমকে হত্যা করা যাবে না এমনকি অমুসলিমকে হত্যা করা যাবে না নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া যাবে না রসুল সাল্লাম বলেছেন মান না যে আমাদেরকে হত্যা তো দূরে থাক হত্যা করার জন্য অস্ত্র ধারণ করবে সেও আমার আদর্শের অন্তর্ভুক্ত নয় সুতরাং এই জেহাদ এবং কেতালের নামে জেহাদের আয়াত দু একটি বুঝে নিয়ে এইভাবে অগ্রগামী হওয়া এটা হচ্ছে খারিজদের একটি লক্ষণ অনুরূপভাবে আহ উনিশশো চল্লিশ সালে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে শুরু আরেকটি দর্শন এই দর্শনটিও কিছু ভুল ব্যাখ্যা দিয়ে জেহাদের এবং তওহিদ কামনা কায়েমের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই দর্শনটি হচ্ছে রাজনীতি ধর্ম রাজনীতিটাই হচ্ছে ধর্ম এর ফলে হচ্ছে কি মানুষ রাজনীতি তার ধর্মের সমস্ত কাজকর্ম হচ্ছে রাজনীতি কেন্দ্রিক যেটা একটু আগে বলে এসেছি যদি কোনো মানুষের বিশ্বাস হয় রাজনীতি কেন্দ্রিক শাসন কায়েম কেন্দ্রিক তাহলে তার কাজও হবে ওই আর যদি কার বিশ্বাস হয় কারো বিশ্বাস হয় তহিদ কেন্দ্রিক তাহলে তার কাজ হবে এরকম। তো তাদের নীতি হলো দর্শন হচ্ছে যে রাজনীতি ধর্ম যদিও এর আগে আঠারোশো সালে আরেকটা ধর্ম চালু ছিল সেটি ছিল ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদ যেমন তারা ধর্মকে রাজনীতির দিকে আলাদা করতে চেয়েছিল এর বিপরীতে এরা বলে যে না ধর্মটাই হচ্ছে রাজনীতি রাজনীতিটাই হচ্ছে ধর্ম বিপরীত মুখে চালু করিতে দুটোই হচ্ছে চরমপন্থা মতবাদ এর ফলে এরা কি বলতে শুরু করলো দিনদার আসল হুকুমত কা নাম শরীয়ত উস হুকুমত কানুন হাই আর এবাদত হুকুমতের নাম আর এবাদত যা করছি হুকুমতের কিছু নিয়ম কানুন সুতরাং এইভাবে তারা যে ব্যাখ্যা দিতে শুরু করলেন যার ফলে মানুষ এই হুকুমত কায়েমের জন্য শাসন ব্যবস্থা কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করতে শুরু করলো एक इस की इस इबादत की हकीकत जिसके मुतालिक लोगो ने समझ रखा है कि ओह महज नमाज़ रोजा और तस्बी और तहलील का नाम है और दुनिया के दुनिया के मामलत से उसको कुछ सरोकार नहीं है हालांकि दरअसल सौम और सलात और हज और जकत और जिक्र और तस्बीह ইনসানিং করছে হচ্ছে মানুষের যে ব্যাপারে মানুষ ধারণা করে রেখেছে যে শুধু নামাজ রোজা তসবির তাহালিল এসব এর বিষয়ে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এটা আসলে তাদের ভুল ভুল ধারণা বরং আসলে দিনটা হচ্ছে সালাত হাজ জাকাত তসবির তাহলে যাই করা হবে এগুলো করা হবে শুধু একটা উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে ওই হুকুমত কায়েমের জন্য প্রস্তুতি স্বরূপ তাকে ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ এগুলো হচ্ছে একটা ট্রেনিং এই ট্রেনিংটা নিচ্ছে এই জন্য যেন হুকুমত কায়েম করা সম্ভব এই ভুল ব্যাখ্যা তারা দিয়েছেন সুতরাং এই ব্যাখ্যা নয় বরং করা এবং সুন্দর আলোকে রসুল সাল্লাম এবং সাহাবা ইকরামগণ তৌহিদের পরিচয় যেভাবে দিয়েছেন এবং এই তৌহিদকে তথা দিন কায়েমকে দিন কায়েমকে সামনে রেখে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা যদি সত্যিকার অর্থে দিন কায়েম করতে চাই নিজের ব্যক্তি জীবনে পরিবারে সমাজে এবং রাষ্ট্রে তাহলে ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি নবিরসুলগণ করেছিলেন একদিন একটা বইয়ে লিখেছেন আমাদের দেশে একজন প্রখ্যাত আলেম আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি তার লেখনীকে অনেক ভালো ভালো লিখেছেন আপনারা আমার চাইতে বেশি চিনবেন হয়তো সাহেব পার্লামেন্ট মেম্বার ছিলেন সাহেবের আমলে প্রেসিডেন্ট ইলেকশন করেছিলেন তো উনি শেষ জীবনে একটা কথা লিখেছেন যে প্রচলিত গণতন্ত্র নয় জিহাদি মোদের কাম্য তার আগের একটা বই ছিল ওনার সুন্নাত সোনিদাত ওই বইটির মধ্যে এক জায়গায় লিখেছেন প্রচলিত গণতন্ত্র কুফুরি মতবাদ আর এই কুফুরি মতবাদ দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি হবেও না অতএব এটা দ্রুত পরিত্যাগ করা উচিত তো হকুমত কায়েমের জন্য শাসন ব্যবস্থা কায়েমের জন্য যে পথ অবলম্বন করা হচ্ছে তা হচ্ছে প্রচলিত একটি মতবাদ সুতরাং যদি আমরা হুকুমত নামে আমরা বলে আসলাম এই হুকুমতের অর্থ হচ্ছে আকিম উদ্দিনের অর্থ হচ্ছে তহিদ সুতরাং এই যদি কায়েম করতে হয় তাহলে এই তহিদ যার কাছ থেকে এসেছে যার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তার সেই আল্লাহর নীতি নিতে হবে এবং যার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে তার নীতি নিতে হবে অর্থাৎ করান এবং সন্নার নীতি নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের জীবনে পরিবারের সমাজে এবং রাষ্ট্রে তহিদি ব্যবস্থা দিবেন ইনশাআল্লাহ যদি হুকুমত কায়েম করাই নবী রাসুল প্রেরণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরা ইতিহাসে দেখতে পাই গুটি কয়েক তিন চারজন নবী ছাড়া কেউ শাসন ব্যবস্থা পান নাই তাহলে কি তাদের প্রেরণ ভুল ছিল নজিবুল্লাহ তাহলে কি তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা ব্যর্থ হয়েছিলেন না আসলে তা নয় বরং তারা কোনো কোনো নবীর তো উন্মত একজনও আসবে সুতরাং তা নয় বরং তারা যে তহিদের নির্দেশ নিয়ে এসেছিলেন এই নির্দেশ তারা বাস্তবায়ন করেছেন নিজে পরিবারের সমাজে দেশে বাস্তবায়ন আর তথা শাসন ব্যবস্থা হচ্ছে এই করার ব্যবস্থাটাকে আরো সার্বজনীন করার জন্য একটা মাধ্যম মাত্র একটা স্বাভাবিক উপায় কিন্তু মূল হচ্ছে তহিদ অতএব আসুন আমরা আকিম উদ্দিনের অর্থ তহিদ এটা বুঝি এবং এই তহিদ কে বাস্তবায়ন করতে হলে যা যা করা দরকার প্রথমত তহিদ উপলব্ধি করতে হবে দ্বিতীয়ত দাওয়াতি কাজ করতে হবে তৃতীয়ত জিহাদ করতে হবে এবং জিহাদ করতে হলে এটা জামায়াতের দরকার আর জামায়াত করতে হলে আমির মামুর এবং ইতা দরকার এরপরে কিছু বস্তুগত উপায়ের দরকার অবলম্বন এবং বৈশ্বিক কিছু নৈতিক কিছু উপায় দরকার রব্বুল আলামিন এসে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আন আকিমুদ্দিন এই আয়াতের সঠিক অর্থ বোঝার এবং সেই অনুযায়ী জীবনে প্রয়োগ করার তৌফিক عناত করেন এবং আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র যেন আল্লাহ তাওহীদের যথাযথ প্রয়োগ করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি